অনেকেই আমাকে অনেকবার প্রশ্ন করেছেন বর্তমানে আমরা কোন কান্ট্রিতে আছি এবং কোন স্টেটে আছি। যদিও আমি বর্তমান ভিডিওগুলোতে আমি চেষ্টা করি স্ক্রিনে দিয়ে দেওয়ার, তারপরেও সবাই প্রশ্ন যেহেতু করেন তো ভাবলাম আজকে ভিডিও প্রথমেই উত্তরটা দিয়ে দেই। আমরা বর্তমানে রাশিয়াতে আছি, রাশিয়ার সারাতোভ স্টেটে আছি। তো আরেকটা প্রশ্ন যেটা আমি সব থেকে বেশি পেয়ে থাকি, বর্তমানে যেহেতু আমি স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, মানে স্টুডেন্ট ভিসার প্রসেসিং বা সুবিধা অসুবিধা অনেক কিছুই, তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা কি কারণে রাশিয়াকে চয়েস করব, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে কেন আমরা রাশিয়াকেই চয়েস করব। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব, কি কারণে আপনারা রাশিয়া চয়েস করতে পারেন। যদিও এটা পুরোটাই আপনাদের সিদ্ধান্ত, আপনারা রাশিয়া চয়েস করবেন নাকি অন্য কোনো কান্ট্রি চয়েস করবেন, বাট আমি আমার ওপিনিয়ন থেকে আপনাদের সাথে শেয়ার করব যে রাশিয়াতে আসার পজিটিভ সাইড বা কি কারণে বর্তমানে স্টুডেন্টরা রাশিয়াকে চয়েস করতে পারে বা চয়েস করে থাকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া। তো প্রশ্নটা আপনারা জেনেই নিয়েছেন কি প্রশ্নের আজকে উত্তর দিতে যাচ্ছি। তো প্রথমেই বলে দিই, আজকের এই প্রশ্নের উত্তরগুলো আমি দুইটা পার্টে দিব। অনেকেই দেখা যায় ভিডিওটার প্রথম অংশটা একটু সময় দেখে দেন স্কিপ করে যান, কিংবা স্কিপ করে করে ভিডিওটা দেখেন, সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্নের উত্তরই আপনারা মিস করে নেন এবং সেই প্রশ্নটাই আবার আমাকে গিয়ে ইনবক্সে বলেন। আবার অনেকেই বলেও থাকেন যে দিদি আপনার ভিডিওগুলো আমি রেগুলার দেখি, রেগুলার দেখে থাকলে তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা জানার কথা, কিন্তু তারপরেও অনেকে আবার ইনবক্স করে থাকেন কারণ ওরা ভিডিওর লেন্থটা বড় দেখে হয়তো স্কিপ করে চলে যান। সেই কারণে আজকের ভিডিওটা আমি টু পার্টে করব। প্রথম পয়েন্টটাই হচ্ছে এখানে লো কস্ট টিউশন ফি, এবং আপনি বর্তমানে মেবি স্কলারশিপের সার্কুলার দিচ্ছে বাংলাদেশে অবস্থিত রাশিয়ান হাউস থেকে, তো স্কলারশিপ হলে আপনারা টিউশন ফিটা ফুল ফ্রি পাচ্ছেন এবং অ্যাকোমোডেশনটাও ফুল ফ্রি পাচ্ছেন এবং প্রতি মাসে একটা অ্যামাউন্টও পাচ্ছেন। আর যারা স্কলারশিপে চান্স পাচ্ছেন না বা স্কলারশিপে আসার মতো রেজাল্ট হচ্ছে না বা অলরেডি স্কলারশিপের সময় চলে গিয়েছে আমি অ্যাপ্লাই করতে পারিনি সেরকম হয়ে থাকে, তাহলে তারা সেলফ ফান্ডে অ্যাপ্লাই করতে পারেন, মানে নিজের টাকায়। তো সেলফ ফান্ডে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেটা হচ্ছে মানে লো কস্ট টিউশন ফি, অন্য কান্ট্রির তুলনায় টিউশন ফিটা অনেক কম থাকে। তো লো কস্ট বলেছি তার মানে অনেকে আবার ধরে নে, যারা ইনবক্সে আমাকে অনেক সময় প্রশ্ন করে যে আনুমানিক কত টাকা আমার লাগতে পারে, যখন আমি বলি অ্যামাউন্টটা তখন দেখা যায় ওরা খুব শকড হয়ে যায় যে এত টাকা। আমি লো কস্ট বলেছি, আমি কিন্তু ফ্রি অফ কস্ট বলি নাই। এখানে আসতে আপনার কম খরচ লাগবে, অন্য কান্ট্রিতে যেরকম আপনি 14-15 লাখ টাকা খরচ করে প্রথম বছরই যেতে হয়, রাশিয়াতে এই অ্যামাউন্টটা দিয়ে আপনি কিন্তু যদি ব্যাচেলারে এসে থাকেন পুরো 4 বছরের ব্যাচেলর প্লাস 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স পুরোটা কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারছেন এই অ্যামাউন্টের ভিতরে। বাট অন্য কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রেই প্রথম বছরেই এই অ্যামাউন্টটা লাগে, তো সেই ক্ষেত্রে লো কস্ট টিউশন ফি বললাম। কিন্তু এখানে আপনার মিনিমাম ধরে রাখতে হবে প্রথম বছর, যারা রাশিয়ান মিডিয়ামে পড়ার চিন্তাভাবনা করে এসে থাকেন সবাই প্রথম বছর ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হয়, তো ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য 4-5 লাখ টাকা অ্যাভারেজ, সেটা স্টেট ভেদে একটু কম বেশি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে বললাম 4-5 লাখ টাকা ধরে রাখতে হবে কারণ এখানে টিউশন ফি, এখানে হোস্টেল ফি, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিকেল টেস্ট, খাওয়া খরচ, এয়ার টিকিট, বাংলাদেশে এমবিসি ফি, মেডিকেল টেস্ট যেটা হয়তো সব কান্ট্রিতেই প্রয়োজন পড়ে, তো এইসব কিছু করতে কিন্তু অনেকটা টাকাই চলে যাবে। তো দেশের বাইরে একটা ডিগ্রি নিতে আসবেন সেক্ষেত্রে 4-5 লাখ টাকা আমার মনে হয় না খুব বড় একটা অ্যামাউন্ট, কারণ আমরা বাংলাদেশেই যদি প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাই দেখা যায় যে প্রথম 1-2 বছরই 3-4 লাখ টাকা চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনি দেশের বাইরে থেকে একটা ডিগ্রি অর্জন করছেন, তো সেটা তো অবশ্যই আপনার অ্যামাউন্টটা একটু বেশি ধরে রাখতে হবে। তো সেই কারণেই লো কস্ট এর মানে এই না ফ্রিতে আসতে পারবেন, 4-5 লাখ টাকা অবশ্যই আপনি প্রথম বছর খরচ করতে হবে। আর পরে হচ্ছে কি, আপনি মেইন কোর্সে আপনার সাবজেক্ট ওয়াইজ আপনি যে সাবজেক্ট পড়তে যাচ্ছেন সেটার উপর ভিত্তি করে আপনার অ্যামাউন্টটা কম বেশি হতে পারে। তো ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পরে অনেকেই দেখা যায় প্রথম 3-4 মাস কোনো কাজ পাচ্ছে না, তারপরে যখন কাজ করা হয় সেই কাজের যে অ্যামাউন্টটা সে জড়ো করতে পারে সেটা দিয়ে হয়তো মেইন কোর্সের ফুল ফিটা সে দিতে পারছে না, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আরও কিছু ব্যাকআপ রেখে আসাটা আমি মনে করি জরুরি, কারণ এখানে আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন অন্য ভিসায় না, যে আমি হোল ডে কাজ করলাম পড়াশোনার কথা একদম ভুলেই গেলাম তাহলে তো হবে না, পড়াশোনার পাশাপাশি কাজ করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে
মাথায় এই চিন্তাটা থাকতে হবে যে পড়াশোনা তো অবশ্যই আমাকে কন্টিনিউ করতে হবে, আমি পুরোটা সময় যদি আমি কাজেই দিয়ে দিই আমি পড়াশোনা কখন করবো, তাই না? তো পুরোটা সময় যদি আপনি কাজে দিতে পারতেন তাহলে হয়তো মেইন কোর্সের ফিটা আপনি তুলতে পারেন, বাট পুরোটা সময় কাজে দিলে আপনি ওদিকে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনার কোনোভাবেই করা হবে না। সেক্ষেত্রে মেইন কোর্সের ফিটা আপনি হয়তো 50% তুলতে পেরেছেন, ল্যাঙ্গুয়েজ কোর্স প্লাস আপনি পাশাপাশি কাজ করে 50% হয়তো আপনি অ্যামাউন্টটা তুলতে পেরেছেন, বাকি অ্যামাউন্টটা আপনার দেশ থেকে নিয়ে আসতে হবে প্রথম এক বছর, মানে মেইন কোর্সের এক বছর নিয়ে আসতে হতে পারে। সেই ব্যাকআপটা আপনি দেশে রেখেই চিন্তাভাবনা করবেন যে রাশিয়াতে আসবো, তা না হলে কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে এখানে পড়াশোনা পাশাপাশি কাজ করে টিউশন ফিটা তোলা। তো এই হচ্ছে প্রথম পয়েন্টটা যে লো কস্ট টিউশন ফির জন্য অনেকে পছন্দ করে থাকে রাশিয়াতে আসাটা। দ্বিতীয় হচ্ছে এখানে কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়ে না এবং এখানে কোনো আইএলসেরও প্রয়োজন পড়ে না। অনেকেই আমাকে ইনবক্সে বলে থাকে আমি এসএসসি অত সাল, এইচএসসি অত সাল, আমার আইএলটিএসের এত স্কোর হয়েছে। তো আইএলটিএসের স্কোরটা কিন্তু রাশিয়াতে কোনো ক্ষেত্রেই ম্যাটার করে না। আপনি যদি ইংলিশ মিডিয়ামেও পড়াশোনা করেন তাহলেও কিন্তু আইএলটিএসটা ওরা দেখে না। তো সেই ক্ষেত্রে আইএলটিএস না দিলেও আপনার কোনো সমস্যা নেই, কারণ রাশিয়ানদের প্রধান ভাষাই হচ্ছে, একমাত্র ভাষাই হচ্ছে রাশিয়ান ভাষা, এবং ওরা ওদের ভাষাকে অনেকটা শ্রদ্ধা করে এবং ওদের রুলসেই থাকে। ওরা যে কোনো কাজ করুক, ওরা হয়তো ইংলিশ খুব ভালোভাবে জানে কিন্তু ওরা আপনার সাথে পারত পক্ষে ইংলিশে কথা বলবে না। হয়তো ইউনিভার্সিটি লেভেলে অনেক সময় দেখা যায় পড়াশোনার ক্ষেত্রে যে টিচার আমাকে ইংলিশ পড়াচ্ছে তখন অবশ্যই কথা বলবে, গ্রোসারি শপ বাজার এইসব জায়গায় তো দেখা যায় 99% লোকে ইংলিশ হয়তো পারে না, আর যারা পারে তারা চেষ্টা করবে ইংলিশ না বলার। তো সেই কারণে রাশিয়ান ভাষাটা জানাটা খুবই জরুরি এখানে। রাশিয়ান ভাষাটা না জানা পর্যন্ত আপনি কোনো কিছুই ভালোভাবে এখানে করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আইএলটিএসের প্রয়োজন নেই কিন্তু রাশিয়ান ভাষাটা শেখার প্রয়োজন, এবং সেটা কিন্তু আপনার বাংলাদেশ থেকে শিখে আসতে হবে না, এটা রাশিয়াতে আসার পরেই প্রথম বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন সেখানেই আপনি শিখে নিতে পারছেন। আবার ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রেও দুইটা প্রশ্ন আছে যে অনেকেই বলে থাকে আমি যদি রাশিয়ান মিডিয়ামে আসি তাহলে কি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, ইংলিশ মিডিয়ামে আসলেও কি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে কিনা। রাশিয়ান মিডিয়ামে আসলে মাস্ট আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, এমনকি যারা স্কলারশিপে আসে ওরা সবাই কিন্তু রাশিয়ান মিডিয়ামেই পড়াশোনা করতে আসতে হয়, এবং তারাও কিন্তু এক বছর প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে তারপরে মেইন কোর্সে অ্যাডমিশন নেয়। সেই ক্ষেত্রে যারা রাশিয়ান মিডিয়ামে সেলফ ফান্ডে পড়তে আসবেন তারাও কিন্তু প্রথম বছরটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে এবং তারপরে হচ্ছে কি মেইন কোর্স, আপনি ব্যাচেলর করেন কিংবা মাস্টার্স করেন আপনার প্রথম বছর ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হচ্ছে এবং তারপরে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা স্টার্ট করছেন। আর যারা ইংলিশ মিডিয়ামে আসছেন তাদের ক্ষেত্রে বলবো, আমার ব্যক্তিগত বিষয় আমি বলছি, সেখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকে না যে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সেই আসতে হবে, বাট এখানে চলাফেরার ক্ষেত্রে যেটা একটু আগেই বললাম আপনার কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা প্রতিদিনই প্রয়োজন পড়ছে। আপনি হোস্টেলে থাকছেন সেখানেও যারা ক্লিনিং করতে আসছে ওরা আপনার সাথে রাশিয়ান ভাষায় কথা বলছে, আপনি সিঁড়ি দিয়ে নামছেন যেখানে নিরাপত্তা রক্ষী আছে ওরাও কিন্তু আপনার সাথে রাশিয়ান ভাষায় কথা বলছে। তো প্রতিটা স্টেপেই কিন্তু আপনার রাশিয়ান ভাষায় কথা বলতে হচ্ছে, আপনি যদি ভাষা নাই বুঝেন কিভাবে বলবেন। তো সেই কারণে আমার ব্যক্তিগত বিষয়ে যদি আপনারা ব্যাচেলর করার পর রাশিয়াতে সেটেল হওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি বলবো যে এক বছর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে নেওয়াটাই বেটার হয়, পরবর্তীতে যখন পড়াশোনা শেষ করবেন তারপরে আপনার জব পেতেও ইজি হবে কিংবা আপনি পড়াশোনা থাকা অবস্থায় আপনার জব পেতে ইজি হবে। আজকের ভিডিওতে এইটুকুই বললাম, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা।